बस सुंदर तैयारी लिमिटेड काचामरीच एवं अपना चर्बी टुकड़ो एवं यो एके बारे इटेबल वेरी नाइस एवं जी छोटो छोटो हाड़ीगुलो एगुलो चिबिए फेला जाच्छे सो आमरा आजके जाच्छी ऐतिह्यबाही तेहारी जेटा सरिषार तेले खुबी पपुलार एकटा तेहारी आमरा ओखाने जाच्छी तेहारीटा आसले नूनार तेहारी नामे परिचित किन्तु दोकानटार नाम मारुफ बिरियानी हाउस हाजी नूर साहेबेर छेले मारुफ उनी एटा शुरू करछे तो आमरा सेखाने जाच्छी आमरा मारुफ भाईर एक गल्प सुनबो दोकान मारुफ बिरियानी आसलो पपुलार जगहटाय बिरियानी घर आछे मारुफ बिरियानी सबचेये बेशी पपुलार एवं प्रसिद्ध लाइन धरे मानुष एखाने वेट करते हैं अनेक समय आधा घंटा थेके एक घंटा वेट करे जगह पावा जेते पारे एछाड़ा प्रचुर पैकेटे ए खाबार जाए आज के आमरा मारुफ बिरियानी ते चले एसेछि एवं एखाने साधारणत सन्ध्यार समय नल्लि पावा जाए तो एई जन्य एक्सट्रा तेलटा उठाई फेलछेन वेरी नाइस आमरा चार फुटी चले आसछि एखाने नूरा बिरियानी बला हुई तो इटा उनार छेले मारुफ इटा एखन चालाय चार हाफ खाबो चार जन आपनारा भिडियो देखबेन तो आपनारा एखाने जे मजाटा पाबेन जे आमरा जे मिलादेर जे तेहारीटा होतो आगेकार दिने सेई जे तेहारी जे जैफतेर जे रान्नार तेहारीटा সেই একদম সিমিলার টেস্ট এই তেহারিটা ঢাকা শহরে এটাই একমাত্র এবং রাত একটা পর্যন্ত সবসময় আপনি পাবেন আর একটা স্পেশালিটি হচ্ছে যে এখানে নল্লি পাওয়া যায় বিকালের দিকে আসতে হবে আমরা এসেছি এখন রাত 12টা বাজে বা 12টার সময় পাওয়া যাবে না কিন্তু নল্লি তেহারি পেতে হলে আপনাকে 5:30টা 6টার মধ্যে আসতে হবে আচ্ছা আমরা এখন কয়টা বাজছে এখন টাইমটা জাস্ট 12:10 Just barota, huh? Wow, fantastic! Look at this, Darun. Ekdom. Wow. Tehari jodi shat mile jan rat barota shomoy. Ji. Ei shito shomoy. Ji ji. Pochur mangsho shoho. Prothome ekta lebu diye nicchi. Lebu diye nicchen? Bhai lebu dawar kintu apnar ekta sundor art ami dekhte pacchi. Video korchen dekhe. পোলাওটাকে রাখতে হয় সো very nice very nice the haddi very nice there's some muscles some chorbi very nice excellent over powering na khawate nai jinish ta moja mur jao dukan na kemon shortcut tele tehari ta bujha jacche kono kichu mild ebong gol gulo so khawate nai ei dujote right na ei half plate tehari er dam hocche 120 টাকা আপনারা এরপরে ছেলে আরো নিতে পারেন বাট অতি জলদি দ্রুত শেষ হয়ে যায় এবং 120 টাকায় যারা বেশি তেহারি পছন্দ করেন তাদের মনে হয় আমার দুইটা লাগবে আর নরমালি একটাতেই হয়ে যায় সাথে তারা কিছু সালাদ দেয় এবং ছেলে আপনি কোক বোরহানি এগুলো আছে এগুলো নিতে পারবেন এখানেই প্রচুর ভিড় থাকে আজকে রাত দেখে এখন ভিড় অতটা নেই অতি দ্রুত কিন্তু অনেক খাওয়া শেষ হয়ে যাচ্ছে শীতের রাত অনুযায়ী কাস্টমার যথেষ্ট বাইরে অনেকে পার্সেল নিচ্ছে আমাদের ভিতরেও ফুল আছে টানা পার্সেল চলতেছে খাওয়ায়
সো নর্মালি ঢাকাতে যে তেহারিগুলো পাওয়া যায় এর থেকে একটু ডিফারেন্ট। এটা আমি যেটা বলছিলাম যে জ্যাফতের তেহারির মতো যেটা মিলাদের সময় ইউজুয়ালি দেওয়া হতো সে ধরনের তেহারি, একটা ভিন্ন স্বাদ পাবেন আপনি। নর্মালি নিউ টাউনে যে তেহারির টেস্ট সেই টেস্টের থেকে ডিফারেন্ট। প্রচুর পরিমাণে মাংস, চালের থেকে মাংস বেশি, অবশ্যই এটা ভিজিট করা দরকার। এখানে শশা কাটা হচ্ছে সালাদ হিসাবে, এখন বাজে রাত 12:30, তারপরও চলতেছে কারণ এখনও প্রচুর মানুষ আসছে, খাচ্ছে, ভিড় আছে। মারুফ ভাই খুব ব্যস্ত, এখনও তেহারি দিচ্ছে। এখানে প্লেন পোলাও থাকে গরুর মাংসের সাথে, এটাও খুব পপুলার, সাথে বেশ ভালো সুন্দর গরুর চাপ সহ। মারুফ ভাই 130 টাকা না, 130 টাকা পোলাও মাংস গরুর চাপ সহ। হ্যাঁ, গরুর মাংস যেটার সাথে এই পোলাওটা দেওয়া হয় এখন প্রায় শেষ, এটারও ডিমান্ড অনেক। জি, তাহলে মারুফ ভাই আপনাকে কয়েকটা প্রশ্ন করি তাহলে। হ্যাঁ, আপনার বিরিয়ানি তো আজকে খেলাম তেয়ারি, খুবই চমৎকার, খুবই ভালো লেগেছে, এবং দেখলাম আপনি অনেক ব্যস্ত তাই আমরা একটু অপেক্ষা করলাম আপনার জন্য। তো আপনি বলেন তো, এটা আপনি রান্নাটা কি স্পেশালি কারোর কাছ থেকে শিখেছেন? আমার বাবা করতে হবে, এখন বাবার থেকে শিখে। আচ্ছা, তো রান্না বাবার নাম মোহাম্মদ হাজিনুর। আচ্ছা, তো উনি যে বিরিয়ানিটা রান্ধতেন এটা কি মারুফ নামে চলতো নাকি অন্য কোনো নামে? বাবার নামে ছিল। আপনার বাবার নাম কি ছিল? হাজিনুর। ওকে, নূর, ও নূরুর বিরিয়ানি যেটা। নূরুর বিরিয়ানি, ওকে, সো দ্যাটস অলসো ভেরি ফেমাস। এবং ওনার ছেলে মাশাল্লাহ ওনার মতন, ওনার চেয়ে বেটার আমি বলি, এখন রান্না করেন এবং ফ্যান্টাস্টিক। তো এটার এক্সাক্ট ঠিকানাটা আপনি বলে দেন। আমাদের এখানে ঠিকানা হাজারীবাগ বাজার, বাজারের সাথে আমাদের দোকান। আচ্ছা, আর এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখেন? দুপুরে আমরা ছোট একটা হাঁড়ি করি 12 থেকে, আবার আমরা মাগরিবের টাইমে একটা খানা, ওইটা স্পেশাল একটা হাঁড়ি। আচ্ছা, আর এই যে আপনার নল্লিটা যেটা আজকে আমরা পেলাম না, এটা কোন সময়? মাগরিবের পর পরই এটা হয়। তো এটা কি জানেন আপনি কয় প্লেট নল্লি হয় নাকি? নল্লি এটা সাধারণত সবসময় একরকম হয় না, অনেক সময় 20টা হয়, 10টা হয়। ও আচ্ছা, এটা খুব লিমিট, এটা কি মাংস কষার দোকানের উপর নির্ভর করে। ঠিক আছে, বেশি কাটলে নল্লি দাম বেশি পাই। ফ্যান্টাস্টিক, তাহলে আমরা নেক্সট আসলে আপনাকে জানাই আসবো, ফোন দিয়ে আসলে আপনি ফোন দিয়ে আসবো। এবং আজকের জন্য আমরা, এভরিওয়ান টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।